বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আজ দুপুরে খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে রাজ্য পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্থায়ীকরণ করার লক্ষ্যে দরিদ্র মুক্ত এবং উন্নত জীবিকা সম্পন্ন গ্রাম থিম ওয়ান গড়ে তুলতে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, কর্মশালার প্রশিক্ষক তথা পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কুন্তল চক্রবর্তী উপস্থিত ছিলেন। একদিনের কর্মশালায় খোয়াই ব্লক এলাকায় 25টি গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, মেম্বার এবং পঞ্চায়েত সচিবরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে উপর কর্মশালায় বিস্তারিত আলোচনা করেছেন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কুন্তল চক্রবর্তী। কি জানাচ্ছেন তিনি শুনব। সঙ্গে যুক্ত সরকারের সমস্ত ধরনের জনকল্যাণমূলক প্রকল্প, বিশেষ করে গ্রাম উন্নয়নের স্বার্থে গৃহীত কর্মসূচিগুলি বাস্তবায়নের গুরুদায়িত্ব আমাদের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সম্মানিত জনপ্রতিনিধিদের উপর। প্রতি বছর সময়ের সঙ্গে গাইডলাইন পরিবর্তন হচ্ছে এবং সরকারের উদ্দেশ্য বা লক্ষ্য আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং কর্মশালার মাধ্যমে স্বাভাবিকভাবেই আগামী দিনে আরও ব্লক লেভেল এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে স্বাভাবিকভাবেই আরও উন্নয়ন হবে গোটা এলাকার, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। আজ দুপুরে খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে রাজ্য পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার স্থায়ীকরণ করার লক্ষ্যে দরিদ্রমুক্ত উন্নত জীবিকা সম্পন্ন গ্রাম থিম ওয়ানের জন্য করা হয়েছে এক কর্মশালা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।